আমি সাজ্জাদ আরেফিন আজকে একটু হুট করে আসলে লাইভে আসা বিশেষ করে হুট করে আসার কারণটা হচ্ছে আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না যে গত 16 ডিসেম্বর প্রিসাইসলি আমার ফেসবুকের যে আগের অ্যাকাউন্টটা ছিল যেটা অরিজিনালি 2009 বা 2008 সালে তৈরি করা সাজ্জাদ আরেফিন নাম এবং সেটার আন্ডারে আমার ভেরিফাইড পেজ ছিল এখনো আছে পেজটা সেটা হচ্ছে সাজ্জাদ আরেফিন আপনারা দেখবেন ব্লু ভেরিফাইড এই দুটাতে আমার এখন কোন অ্যাক্সেস নাই আর তার মধ্যে যেটা প্রোফাইল ছিল 2009-2010 প্রথম প্রোফাইল জাস্ট দ্য প্রোফাইল আপনারা ডিফারেন্স একটু খেয়াল করবেন আমরা ফেসবুকে দুটা জিনিস বেশি বুঝি বা দেখি সেটা হচ্ছে যে একজন ব্যক্তির প্রোফাইল আর একটা হচ্ছে পেজ রাইট আমার প্রোফাইলটা আমি হঠাৎ 16 ডিসেম্বর পরে প্রথম শনিবার যেটা কি মানে 17 বা 16 যে কোনো একদিন তারিখে সকালে দেখি যে ফেসবুক আমার ওই প্রোফাইলটা ডিসেবল করে দিয়েছে ওকে আমি তখন বোঝার চেষ্টা করলাম তা এবং ওখানে যেটা বললো যে বিউইপিএইচইউসি সামথিং একটা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট যেটা আমাদের আমার অ্যাকাউন্টের সাথে বাইন্ডেড ছিল ফেসবুকে এটা কমিউনিটি স্ট্যান্ডার্ড ব্রেক করেছে এবং সেই কারণে আমার ফেসবুক ডিসেবল হয়ে গিয়েছে তো আমি সব ধরনের অ্যাপিল করলাম সবকিছু ট্রাই করলাম করেছি এবং এখনো করছি এবং আমার ব্লু ভেরিফাইড যে পেজটা সেটার এই মুহূর্তে কিন্তু কোনো অ্যাডমিন নেই এবং আমি জানি না আসলে ওটা আমাকে ফেরত দিবে কেনা কারণ আমি এখন যেখান থেকে কথা বলছি আপনারা যারা যেখান থেকে দেখছেন না কেন এটা হচ্ছে আমার নতুন প্রোফাইল এবং আরেকটা পেজ সেটার কথা পরে আসছি এখানে রাইট ইনফরমেশনটা দেওয়া হচ্ছে কারণ অনেকে কনফিউজড আছেন যে আসলে আমি কি না কারণ ব্লু ভেরিফাইড থাকলে এটাই স্বাভাবিক সবার বুঝতে পারার যে ওটাই আমার রাইট পেজ বা প্রোফাইল তো এই হচ্ছে ব্যাপার তো আমি এখন যেটা করেছি আমি একটা নতুন প্রোফাইল ক্রিয়েট করেছি যেখানে আপনার প্রথম এই লাইভ ভিডিওটা দেখছেন এই মুহূর্তে এবং আমার আরেকটা পেজ আছে যেটা অ্যাকচুয়ালি আগে ছিল গিটার নেভালাইজার পেজ জাস্ট গিটার নেভালাইজার যেটা হচ্ছে আমার গিটার গাইডেন্স প্রজেক্ট ওটাকে রিনেম করে কে এইচ সাজ্জাদুল আরেফিন করা হয়েছে যেটা আমার অ্যাকচুয়ালি ফর্মাল ফুল নেম সো এই এই হচ্ছে ব্যাপার তো পেজের নাম হচ্ছে কে এইচ সাজ্জাদুল আরেফিন আর প্রোফাইলটা হচ্ছে এখন এই মুহূর্তে আছে সাজ্জাদ আরেফিন নামে আর ব্লু ভেরিফাইড যে পেজটা আছে শুধু সাজ্জাদ আরেফিন সেটাতে কিন্তু আমার কোনো অ্যাক্সেস নাই আপনারা আপনারা একটু শেয়ার করবেন ভিডিওটা যেন ওখানে কেউ যেন কোনো কমেন্ট বা পোস্ট বা যদি কেউ থেকে থাকেন ওটাকে আনফলো করেন হ্যাঁ তো এই হচ্ছে মোটামুটি ইনফরমেশন আর গিটার এমনি বাজছিলাম ভাবলাম একটু বাজিয়ে বাজিয়ে ঢুকি আরেকদিন আপনাদের সাথে আমি ভালো মতো কথা বলবো গিটার বাজাবো আর ইয়ে করবো বাট আপনাদের যেটা করতে হবে আমাকে একটু সাহায্য করতে হবে কারণ একটা জিনিস চিন্তা করে দেখেন
13-14 বছরের পুরনো একটা প্রোফাইল কথা আমি বাদ দিলাম, পেজের কথা যদি আসি, এখানে আমার ক্যারিয়ারের অলমোস্ট শুরু থেকে অর্থাৎ সেই 95-96 থেকে প্রচুর অজস্র ছবি, ভিডিও, অনেক কিছু ওখানে আপলোড করা ছিল যেগুলো হয়তো আমার হার্ড ডিস্কে নেই। তবুও আমি চেষ্টা করে যাচ্ছি যে নতুন এই প্রোফাইলটিতে এবং নতুন যে পেজটি কে এইচ সাজ্জাদুল আরেফিন, সেখানে সবকিছু আপনাদের আপডেট করে দিতে। তো সবাই একটু খেয়াল করবেন এবং যেতে যেতে একটু বাদিয়ে যাই আমার একটা লাস্ট আমার গ্রাউন্ড ফোর্সের আমার ব্যান্ডের গ্রাউন্ড ফোর্সের ট্রি অফ লাইফের যেই ব্রিফ সেকশনটা সেটা। তো সবাই সাথে থাকবেন অবশ্যই এবং ফলো অবশ্যই ফলো মি অথবা ফ্রেন্ড রিকোয়েস্ট থাকবে, ফ্রেন্ড রিকোয়েস্ট দেবেন। থ্যাংক ইউ। উপস, স্ক্রিন সাউন্ড। Until the next time, সাথে থাকবেন সবাই, ফলো বাটনটা ট্যাপ করবেন অথবা ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করবেন, যে আমার প্রোফাইলে থাকুন না কেন, যেখানে থাকুন না কেন। ওকে, থ্যাংক ইউ, শুভরাত্রি, খুব শীঘ্রই কথা হবে, গুড নাইট।